আহমেদ বাবানী একাডেমি অনলাইন স্কুল অ্যান্ড কলেজে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমার সাথে যারা যুক্ত আছেন সবাইকে আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর ছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় বসে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আমরা পড়ছিলাম পরিণতি ও সুশাসন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম মন্ত্রী মিশন পরিকল্পনা সম্পর্কে। আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে 1947 সালের 3 জুন পরিকল্পনা বা মাউন্টব্যাটেন পরিকল্পনা। এই টপিকসটা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত এবং খুবই গুরুত্বপূর্ণ। আমরা গত ক্লাসে পড়েছি যে মন্ত্রী মিশন পরিকল্পনাটা কি, এটা কেন করা হয়েছিল এবং মন্ত্রী মিশন পরিকল্পনা কেন ব্যর্থ হয়েছিল। এরই ধারাবাহিকতায় দেখো যে 1947 সালের 3 জুন পরিকল্পনা বা মাউন্ট বেটেন পরিকল্পনাটা দেওয়া হয়েছিল। আসো আমরা দেখি এটার কারণটা কি ছিল। যে মন্ত্রী মিশন পরিকল্পনার পর ভারতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা নিয়ে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে চরম অন্তর্দ্বন্দ্ব শুরু হয়। আমরা গত ক্লাসে জেনেছি যে কেন মুসলিম লীগ এবং কংগ্রেসের মধ্যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছিল এবং পুরো ভারতবর্ষে হিন্দু এবং মুসলমানদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়েছিল। এখানে দেখো, মুসলিম লীগ 1946 সালের 16 আগস্ট প্রত্যক্ষ সংগ্রাম দিবস এবং 2 সেপ্টেম্বর কালো দিবস ঘোষণা করলে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়, অর্থাৎ হিন্দু এবং মুসলমানের মধ্যে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে যায় সমগ্র ভারতবর্ষে। ফলে দেখো, ব্রিটিশ প্রধানমন্ত্রী এটলি 1947 সালের 20 ফেব্রুয়ারি ক্ষমতা হস্তান্তরের ঘোষণা প্রদান করেন, কারণ কোনোভাবেই হিন্দু এবং মুসলমানদেরকে একটা নীতিতে বা একটা পরিকল্পনায় ঐক্যবদ্ধ করা সম্ভব হচ্ছিল না ব্রিটিশ সরকারের পক্ষে, কারণ কোনোভাবেই কংগ্রেস এবং মুসলিম লীগকে একত্রিত করে কোনো একটা পরিকল্পনা বাস্তবায়িত করা সম্ভব হচ্ছিল না। ফলে ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিলেন, এবার কিন্তু ভারতবর্ষকে বিভক্ত করা হবে এবং ক্ষমতাটা কি করা হবে, হস্তান্তর করে দেওয়া হবে। বলে দেখো, ব্রিটিশ প্রধানমন্ত্রীর ঘোষণাকে বাস্তব রূপ দেওয়ার জন্য লর্ড ওয়াভেলের স্থলে লর্ড মাউন্ট বেটেনকে ভারতের নতুন ভাইসরয় নিয়োগ করা হয়। এবার দেখো, লর্ড মাউন্ট বেটেন 1947 সালের 22 মার্চ দিল্লিতে আগমন করেন এবং 24 মার্চ শপথ গ্রহণ করেন। কংগ্রেস ও মুসলিম লীগ নেতাদের সাথে ক্ষমতা হস্তান্তর এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টির জন্য তিনি নিরলস প্রচেষ্টা চালান। অর্থাৎ লর্ড মাউন্ট বেটেন ছিলেন ভারতবর্ষের সর্বশেষ গভর্নর জেনারেল, অর্থাৎ ভাইসরয়। তিনি কি করলেন, ক্ষমতা গ্রহণের পর তিনি কিন্তু ভারতবর্ষে যে 2টি সম্প্রদায়ের 2টি প্রধান রাজনৈতিক দল ছিল, কংগ্রেস এবং মুসলিম লীগ, সেই 2 দলের নেতাদের সাথে আলাপ আলোচনা করেন এবং ক্ষমতা হস্তান্তর এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টির জন্য তিনি নিরলস প্রচেষ্টা চালান। 1947 সালের 2 জুন নেহরু কংগ্রেসের পক্ষ থেকে, নেহরু মুসলিম লীগের পক্ষ থেকে মোহাম্মদ আলী জিন্না এবং শিখ নেতা বলদেব সিং এর সাথে ঘরোয়া বৈঠকে মিলিত হয়ে মাউন্ট বেটেন যে পরিকল্পনা গ্রহণ করেন তা তিনি 1947 সালের 3 জুন জনগণের সামনে তুলে ধরেন। এটি 3 জুন পরিকল্পনা বা মাউন্ট বেটেন পরিকল্পনা নামে খ্যাত। অর্থাৎ মাউন্ট বেটেন যে পরিকল্পনাটা দিয়েছিলেন, অর্থাৎ যে কিভাবে ক্ষমতাটা হস্তান্তর করা হবে, কি কি বিষয় থাকতে হবে, এই বিষয়গুলো আলাপ আলোচনার জন্য তিনি কংগ্রেস এবং মুসলিম লীগ নেতাদের সাথে একটা ঘরোয়া বৈঠকে মিলিত হয়েছিলেন এবং সেখান থেকে যে পরিকল্পনাটা তারা গ্রহণ করেছিলেন সেটা 1947 সালের 3 জুন জনগণের সামনে তুলে ধরা হয়।
এটাই ইতিহাসে 3 জুন পরিকল্পনা বা মাউন্ট বেটেন পরিকল্পনা নামে খ্যাত। কারণ আমরা গত ক্লাসে পড়েছি 1946 সালের মন্ত্রী মিশন পরিকল্পনাটা, সেখানে কি কি পরিকল্পনা দেওয়া হয়েছিল এবং অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আমরা জানি যে সেখানে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়নি এবং সমগ্র ভারতবর্ষে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়েছিল। এরই ধারাবাহিকতায় কিন্তু 1947 সালে মাউন্ট বেটেন যে পরিকল্পনাটা দিয়েছিলেন সেটাই ইতিহাসে 3 জুন পরিকল্পনা বা মাউন্ট বেটেন পরিকল্পনা নামে পরিচিত। এবার আসো, যে এই ঘোষণা, এই যে মাউন্ট বেটেন পরিকল্পনাটা দেওয়া হয়েছিল, এখানে মাউন্ট বেটেন কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে ভারত বিভাগ ছাড়া ভারতে শান্তি প্রতিষ্ঠার কোনো বিকল্প পথ নেই। কারণ দেখো, ব্রিটিশ সরকার কোনোভাবেই কিন্তু ভারতবাসীকে সন্তুষ্ট করতে পারছিল না। 1909 সালে ভারত শাসন আইন, 1919 সালের মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন, 1935 সালের ভারত শাসন আইন, অর্থাৎ কোনোভাবেই হিন্দু এবং মুসলমানদেরকে সন্তুষ্ট করা যাচ্ছিল না। এমনকি যে মন্ত্রী মিশন পরিকল্পনাও ব্যর্থ হয়েছিল। ফলে দেখো, এখানে মাউন্ট বেটেন কি বলছেন, যে ভারত বিভাগ ছাড়া ভারতে শান্তি প্রতিষ্ঠার কোনো বিকল্প পথ নেই। তার পরিকল্পনায় ভারত ও পাকিস্তান নামে দুটি পৃথক রাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয়। এই যে 3 জুন পরিকল্পনা বা মাউন্ট বেটেন পরিকল্পনায় কি করা হয়েছিল, বলা হয়েছিল যে ভারত এবং পাকিস্তান নামে দুটি পৃথক রাষ্ট্র গঠন করা হবে এবং দেশীয় রাজ্যগুলোকে পাকিস্তান অথবা ভারত ডোমিনিয়নে যোগদান করার স্বাধীনতা প্রদান করা হয়। আমরা গত ক্লাসে কিন্তু ম্যাপে দেখেছিলাম যে দেশীয় রাজ্য কোনগুলা এবং ক গ্রুপ, খ গ্রুপ এবং গ গ্রুপে কোনগুলো ছিল। আমরা জানি যে যে ম্যাপে আমরা দেখতে পাচ্ছি যে গাঢ় সবুজ যে অংশটা, এই অংশে কিন্তু মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ ছিল এবং এই যে হালকা যে অংশটা, এখানেও কিন্তু মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ ছিল এবং মাঝখানে যে নীল কালারের আমরা ম্যাপে দেখতে পাচ্ছি, এই অংশে হিন্দুদের সংখ্যা বেশি ছিল এবং এই যে লাইট ব্রাউন কালারের যে অংশগুলো আমরা দেখছি, এগুলো হচ্ছে দেশীয় রাজ্য। এখানে দেখো, বলা হচ্ছে যে দেশীয় রাজ্যগুলোকে কি করা হয়েছিল, ভারত অথবা পাকিস্তানে যোগ দেওয়ার স্বাধীনতা প্রদান করা হয়েছিল। এবং এখানে বলা হচ্ছে, দেখো, বাংলা ও পাঞ্জাবকে বিভক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই যে দেখো, এই অংশটা হচ্ছে পাঞ্জাব এবং এই অংশটা হচ্ছে বাংলা, এই দুইটা ছিল অপেক্ষাকৃত হিন্দু এবং মুসলমান সংখ্যাগরিষ্ঠ, অর্থাৎ হিন্দু ছিল এই এলাকায় বেশি এবং মুসলমানদের সংখ্যাও বেশি ছিল। ফলে দেখো, এই 3 জুন পরিকল্পনা বা মাউন্ট বেটেন যে পরিকল্পনাটা দিয়েছিলেন, সেখানে বলা হয়েছিল বাংলা এবং পাঞ্জাবকে কি করা হবে, বিভক্ত করা হবে এবং গণভোটের মাধ্যমে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, এই যে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, বেলুচিস্তান এবং আসামের সিলেট জেলা পাকিস্তানে যোগ দিবে কিনা তা স্থির করা হবে। ডোমিনিয়নের নিজস্ব গণপরিষদ বা আইনসভা তার ডোমিনিয়নের সংবিধান রচনা করবে। অর্থাৎ যখন ভারত এবং পাকিস্তান বিভক্ত হয়ে যাবে, তখন কিন্তু এই যে নতুন যে রাষ্ট্রগুলো সৃষ্টি হবে, তারা নিজেরাই কি করতে পারবে, নিজেদের জন্য সংবিধান রচনা করতে পারবে। আর দেখো, দুই দেশের সীমানা চিহ্নিতকরণের জন্য স্যার রেড ক্লিফের নেতৃত্বে একটি কমিশনও নিয়োগ করা হয়। এই যে সীমানাটা ভারত এবং পাকিস্তানের যে নির্ধারণ করা হবে, কোন কোন অংশ ভারতে থাকবে, কোন কোন অংশ পাকিস্তানের থাকবে, সেটা নির্ধারণের জন্য কি করা হয়েছিল, স্যার রেড ক্লিফের নেতৃত্বে একটি কমিশন গঠন করা হয়েছিল। মুসলিম লীগ ও কংগ্রেস এই প্রস্তাবকে সমর্থন করেছিল।
তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আমরা জানি যে গাঢ় সবুজ যে অংশটা সেখানে কিন্তু মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, অর্থাৎ মুসলমানদের সংখ্যা বেশি, এবং এই যে হালকা সবুজ এই অংশেও কিন্তু মুসলমানদের সংখ্যা বেশি। তাহলে স্যার রেড ক্লিফকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছিল কি করা, সীমানা নির্ধারণের জন্য, এবং এখানে বলা হয়েছিল 3 জুন পরিকল্পনা বা মাউন্টব্যাটেন পরিকল্পনায় বলা হয়েছিল বাংলা এবং পাঞ্জাবকে বিভক্ত করার কথা। তাহলে আসো আমরা দেখি এবার, এই যে দেখো এই ম্যাপে বাংলা এবং পাঞ্জাবকে বিভক্ত করা হয়েছে, পূর্ব এবং পশ্চিম পাঞ্জাব, ইস্ট এবং ওয়েস্ট পাঞ্জাব, এবং এখানে দেখো বাংলাকেও বিভক্ত করা হয়েছে ইস্ট এবং ওয়েস্ট বাংলা। আমরা জানি এই যে আমরা বর্তমানে বাংলাদেশের ম্যাপটা এখানে দেখতে পাচ্ছি, এটা তৎকালীন সময় ছিল পূর্ব বাংলা। তাহলে এখানে দেখো আমরা দেখতেই পাচ্ছি গাঢ় সবুজ যে অংশটা, সে অংশটা নিয়ে 3 জুন পরিকল্পনায় বা মাউন্টব্যাটেন পরিকল্পনায় বলা হয়েছিল কি হবে, এখানে হবে মুসলিম রাষ্ট্র অর্থাৎ পাকিস্তান, এবং বাকি যে অংশগুলা সে অংশটা নিয়ে হবে ভারত এবং দেশীয় রাজ্য। এই যে লাইট যে ব্রাউন কালারের অংশটা আমরা ম্যাপে দেখছি, এখানে বলা হয়েছিল তারা ইচ্ছা করলে ভারতেও যোগ দিতে পারবে এবং ইচ্ছা করলে তারা পাকিস্তানেও যোগ দিতে পারবে। এটা দেশীয় রাজ্যদেরকে নিজস্ব স্বাধীনতা দেওয়া হয়েছিল, তারা কোন রাষ্ট্রে যোগ দিতে চাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মাউন্টব্যাটেন পরিকল্পনা অনুযায়ী কিন্তু পাঞ্জাবকে 2 ভাগে বিভক্ত করা হয়েছিল, এবং এই যে পুরা বাংলা ছিল এই বাংলাকেও 2 ভাগে বিভক্ত করে পূর্ব এবং পশ্চিম বাংলা করা হয়েছিল। এবার আসো আমরা দেখবো যে এই যে 3 জুন পরিকল্পনা বা মাউন্টব্যাটেন পরিকল্পনার পরিপ্রেক্ষিতেই কিন্তু 1947 সালের ভারত স্বাধীনতা আইন তৈরি করা হয়েছিল। তাহলে এখানে দেখো বলা হচ্ছে কি যে 1947 সালের 3 জুন পরিকল্পনাকে বিধিবদ্ধ আইনে পরিণত করার জন্য 1947 সালের 4ঠা জুলাই ব্রিটিশ পার্লামেন্টে একটি বিল উত্থাপন করা হয়, এবং এই বিলটি ভারত স্বাধীনতা আইন অর্থাৎ 1947 ভারত স্বাধীনতা আইন নামে পরিচিত, এবং এটা 1947 সালের 18ই জুলাই পার্লামেন্টে পাশ হয়। এবার আমরা এই 1947 সালের ভারত স্বাধীনতা আইনের প্রধান ধারাগুলা দেখব। এখানে দেখো বলা হচ্ছে কি 2টি ডোমিনিয়ন সৃষ্টি, অর্থাৎ 3 জুন পরিকল্পনা বা মাউন্টব্যাটেন পরিকল্পনাতে বলাই হয়েছিল যে ভারতবর্ষকে বিভক্ত করা হবে এবং 2টি ডোমিনিয়ন সৃষ্টি করা হবে, যার নাম থাকবে ভারত এবং পাকিস্তান। তাহলে দেখো এই আইনে ভারতবর্ষকে বিভক্ত করে 1947 সালের 15ই আগস্ট থেকে ভারত ও পাকিস্তান নামে 2টি ডোমিনিয়ন সৃষ্টি করা হয়। আমরা জানি পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়েছিল, স্বাধীনতা লাভ করেছিল 14ই আগস্ট 1947 সালের, এবং ভারত 15ই আগস্ট। এই আইনে মাধ্যমে ডোমিনিয়ন দুটির স্বাধীনতা ও আইনগত সার্বভৌমত্ব স্বীকার করা হয়, অর্থাৎ এই আইনের মাধ্যমে এই 2টি ডোমিনিয়ন যে সৃষ্টি করা হয়েছিল তাদের স্বাধীনতাকে স্বীকার করা হয়েছিল এবং সার্বভৌমত্বকেও স্বীকার করা হয়েছিল। এখানে দেখো বলা হয়েছিল ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সীমানাও নির্ধারণ করা হয়েছে, যেমন এখানে বলা হচ্ছে দেখো আমরা ম্যাপে কিন্তু দেখতে পাচ্ছি গাঢ় সবুজ যে অংশটা, এই অংশটা নিয়ে সৃষ্টি হয়েছিল পাকিস্তান। তাহলে এখানে দেখো এই যে পশ্চিম পাকিস্তান এবং এটা হয়েছিল পূর্ব পাকিস্তান, এই 2টা অংশ মিলে হয়েছিল পাকিস্তান রাষ্ট্র। তাহলে এখানে দেখো বলা হচ্ছে যে সিলেট জেলা সহ পূর্ববঙ্গ, সিন্ধু, পশ্চিম পাঞ্জাব, বেলুচিস্তান ও উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ নিয়ে পাকিস্তান রাষ্ট্র গঠিত হবে। আমরা কিন্তু পড়েছি যে 3 জুন পরিকল্পনায় কি বলা হয়েছিল, পাঞ্জাব এবং বাংলাকে বিভক্ত করার কথা বলা হয়েছিল, এবং পাঞ্জাব ও বাংলাকে পূর্ব ও পশ্চিম এই 2 ভাগে বিভক্ত করা হয়েছিল। তাহলে যে অংশে মুসলমানরা বেশি ছিল সে অংশ কিন্তু পাকিস্তানে
যোগ দিয়েছিল এবং সেই অংশটা নিয়ে পাকিস্তান সৃষ্টি হয়েছিল। যেমন এখানে দেখো বলা হচ্ছে পশ্চিম পাঞ্জাব এবং পূর্ব বঙ্গ, অর্থাৎ পূর্ব বাংলা, পশ্চিম পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ নিয়ে সৃষ্টি হয়েছিল পাকিস্তান, এবং অবশিষ্ট অংশ নিয়ে ভারত ইউনিয়ন গঠিত হয়। আমরা ম্যাপে কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে গাঢ় সবুজ অংশটা, এই অংশটা নিয়ে সৃষ্টি হয়েছিল পাকিস্তান, এবং বাকি যে অংশগুলা এখানে আমরা দেখতে পাচ্ছি সে অংশটা নিয়ে গঠিত হয়েছিল ভারত। এবং তিন জুন পরিকল্পনাতে আরেকটা বিষয় বলা হয়েছিল যে দেশীয় রাজ্যগুলোর কথা, যেটা আমরা ম্যাপে দেখতে পাচ্ছি লাইট ব্রাউন কালারের যে অংশগুলা, সেই অংশগুলাকে নিজস্ব স্বাধীনতা দেওয়া হয়েছিল। তারা ইচ্ছা করলে পাকিস্তান রাষ্ট্রেও যোগ দিতে পারে, আর ইচ্ছা করলে তারা ভারতের সাথেও যুক্ত হতে পারে, এটা তাদের উপর ছেড়ে দেওয়া হয়েছিল। তাহলে আমরা জানলাম যে 1947 সালের ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে দুটি ডোমিনিয়ন সৃষ্টি করা হয়েছিল, একটা হচ্ছে পাকিস্তান এবং একটা হচ্ছে ভারত। এবার আসো আমরা দেখবো যে এখানে বলা হচ্ছে ডোমিনিয়নের গণপরিষদের কথাও বলা হয়েছে, অর্থাৎ আইন সভার কথা এখানে বলা হচ্ছে, যে এই আইনে দুটি ডোমিনিয়নের জন্য দুটি পৃথক গণপরিষদ গঠন করা হয়, এবং গণপরিষদ দুটিকে স্ব-স্ব ডোমিনিয়নের জন্য সংবিধান রচনার ক্ষমতা দেওয়া হয়। এখানে বলা হচ্ছে যে দুটি রাষ্ট্র যে সৃষ্টি করা হবে, সাম্রাজ্য যে দুটি সৃষ্টি করা হবে, ভারত এবং পাকিস্তান নামক, এদের জন্য দুটি আলাদা গণপরিষদ গঠন করা হবে, অর্থাৎ আইনসভা গঠন করা হবে, এবং এই আইনসভার দায়িত্ব থাকবে নিজস্ব রাষ্ট্রের সংবিধান রচনা করা। এবং নতুন সংবিধান রচনা যতদিন না হবে ততদিন কিন্তু কেন্দ্রীয় আইন পরিষদ দায়িত্ব পালন করবে। আর এই যে গণপরিষদগুলার দুই ধরনের ভূমিকা পালন করবে, একটা হচ্ছে যে ভবিষ্যতের জন্য সংবিধান রচনা করা, এবং কেন্দ্রীয় আইন সভার দায়িত্ব পালন। অর্থাৎ এখানে বলেই দেওয়া হচ্ছে যে দুটি ডোমিনিয়ন, অর্থাৎ দুটি সাম্রাজ্য বা দুটি রাষ্ট্র যে সৃষ্টি করা হবে 1947 সালের ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে, এই দুটা রাষ্ট্রের জন্য দুটি আলাদা গণপরিষদ থাকবে, এবং এই দুইটা আলাদা গণপরিষদ নিজস্ব সংবিধান রচনা করার ক্ষমতা পাবে, এবং তারা কি করতে পারবে, নিজস্ব সংবিধান রচনা করবে, এবং যতদিন নতুন সংবিধান রচনা না হচ্ছে ততদিন কিন্তু কেন্দ্রীয় আইন পরিষদ কি করবে, দায়িত্ব পালন করবে। এটা 2 নম্বর পয়েন্টে বলে দেওয়া হয়েছে। তারপরে দেখো পরের পয়েন্ট হচ্ছে কমনওয়েলথ ভুক্ত দেশ হিসেবে সিদ্ধান্ত। আমরা জানি যারা ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত এক সময় ছিল, কিন্তু বর্তমানে নাই, বর্তমানে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত নাই বা স্বাধীনতা লাভ করেছে, তারা কিন্তু তাদের জন্য একটি আন্তর্জাতিক সংস্থা হচ্ছে এখানে দেখো আমরা পড়ছিলাম যে কমনওয়েলথ ভুক্ত দেশ হিসেবে সিদ্ধান্ত, অর্থাৎ কমনওয়েলথ হচ্ছে একটা আন্তর্জাতিক সংস্থা। এটা হচ্ছে যে এক সময় যে দেশগুলা ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল কিন্তু বর্তমানে নাই, তাদের মধ্যে একটা সম্প্রীতি বজায় রাখার জন্য এই সংস্থাটা। তাহলে দেখো আমরা জানি যে ভারত এবং পাকিস্তান নামক দুটা রাষ্ট্র সৃষ্টি হয়ে হওয়ার আগ পর্যন্ত এই ভারতবর্ষ কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। তাহলে এখানে বলা হচ্ছে যে এই যে এই আইনের মাধ্যমে যে নতুন দুটা রাষ্ট্র সৃষ্টি হবে, ভারত এবং পাকিস্তান, এরা ব্রিটিশ কমনওয়েলথভুক্ত দেশ হিসেবে থাকবে কি না, সেটা উভয় ডোমিনিয়নের গণপরিষদে উপর ছেড়ে দেওয়া হয়েছে, যে তারা ইচ্ছা করলে কমনওয়েলথে অন্তর্ভুক্ত থাকতেও পারবে, আবার ইচ্ছা না করলে কমনওয়েলথে অন্তর্ভুক্ত হবে না। এটা সম্পূর্ণভাবে ভারত এবং পাকিস্তানের উপর ছেড়ে দেওয়া হলো।
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1947 সালের ভারত স্বাধীনতা আইনে এটাও বলা হলো যে ভারত এবং পাকিস্তান যে দুটা নতুন রাষ্ট্র সৃষ্টি হবে তারা ইচ্ছা করলে কমনওয়েলথে থাকতেও পারবে, আবার ইচ্ছা করলে কমনওয়েলথে যুক্ত নাও হতে পারবে। এটা সম্পূর্ণ তাদের উপর ছেড়ে দেওয়া হলো, অর্থাৎ তাদের গণপরিষদের উপর এই সিদ্ধান্তটা গ্রহণ করার ক্ষমতা ছেড়ে দেওয়া হয়েছিল। এবার আসো পরের পয়েন্ট, হচ্ছে যে ব্রিটিশ দায় দায়িত্বের অবসান এবং দেশীয় রাজ্যের স্বাধীনতা। এই আইনের ফলে দেশীয় রাজ্যসমূহের উপর ব্রিটিশ রাজ্যের দায় দায়িত্ব থাকবে না এবং ব্রিটিশ রাজ্যের সার্বভৌমত্ব লোপ পাবে। আমরা কিন্তু ম্যাপে দেখেছি যে কোন অংশগুলা দেশীয় রাজ্য ছিল, সেই দেশীয় রাজ্যগুলোকে কিন্তু 1947 সালের ভারত স্বাধীনতা আইনে বলে দেওয়া হয়েছিল তারা ইচ্ছা করলে পাকিস্তানে যুক্ত হতে পারবে আর নয়তো বা ভারতে যুক্ত হতে পারবে। এটা সম্পূর্ণভাবে তাদের উপর ছেড়ে দেওয়া হয়েছিল। তাহলে এখানে দেখো, আমরা জানি তৎকালীন ভারত উপমহাদেশে অর্থাৎ দেশীয় রাজ্যের সংখ্যা ছিল 563টি এবং এদেরকে 1947 সালের ভারত স্বাধীনতা আইনে বলা হয়েছিল তারা ইচ্ছা করলে পাকিস্তানেও যোগ দিতে পারবে, নয়তোবা ভারতে যোগ দিবে, নয়তোবা নিজেদের মতো স্বাধীন থাকতে পারবে, ফ্রি থাকতে পারবে। কিন্তু দেখা গেল যে এই 563টা দেশীয় রাজ্যের মধ্যে 560টা রাষ্ট্রই ভারতে যুক্ত হয়েছিল, অর্থাৎ ভারতের সাথে যোগ দিয়েছিল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেশিরভাগ দেশীয় রাজ্যই ভারত রাষ্ট্রের সাথে যুক্ত হয়েছিল। এবার আসো পরের পয়েন্ট, হচ্ছে যে সচিব পদের বিলুপ্তি। এখানে দেখো 1947 সালের ভারত শাসন আইনে সচিব পদের বিলুপ্তি সাধন করে ভারত ও পাকিস্তানের শাসন ব্যবস্থায় নীতি নির্ধারণের দায়িত্ব হোয়াইট হলের পরিবর্তে দিল্লি ও করাচির উপর ন্যস্ত করা হয়। এখানে তো বলেই দিয়েছে যে ভারত এবং পাকিস্তান নামক দুটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হবে, তাহলে এখানে যে ভারত সচিব যে পদ ছিল সেটা কিন্তু বিলুপ্ত হয়েছিল এবং পুরা শাসন ব্যবস্থার নীতি নির্ধারণের দায়িত্ব আগে যেখানে ব্রিটিশ সরকার দ্বারা নীতি নির্ধারণ করা হতো সেটার পরিবর্তে 1947 সালে ভারত স্বাধীনতা আইনের পর কি হলো, দিল্লি ও করাচির উপর ন্যস্ত করা হলো। অর্থাৎ ভারতের সমস্ত শাসন ব্যবস্থার যে নীতি নির্ধারণ করা হবে সেটা করা হবে দিল্লি থেকে এবং পাকিস্তানের জন্য যে শাসন ব্যবস্থার নীতি নির্ধারণ করা হবে সেটা হবে কোথা থেকে, করাচি থেকে। এটা কিন্তু এখানে 1947 সালের ভারত স্বাধীনতা আইনে বলা হলো। এবার দেখো পরের পয়েন্ট, হচ্ছে কমনওয়েলথে থাকা বা না থাকার স্বাধীনতা। এটা আমরা আগেও জেনেছি যে 1947 সালের ভারত স্বাধীনতা আইনে সম্পূর্ণভাবে কমনওয়েলথে যুক্ত হতেও পারবে, আবার ইচ্ছা করলে যুক্ত নাও থাকতে পারবে। এটা সম্পূর্ণভাবে ভারত এবং পাকিস্তানের উপর ছেড়ে দেওয়া হয়েছিল। যেমন দেখো এখানে বলা হচ্ছে, দুটি ডোমিনিয়ন ইচ্ছা করলে যে কোনো সময় কমনওয়েলথ থেকে বেরিয়ে আসতে এবং ব্রিটিশ রাজের সাথে যেটুকু নাম মাত্র যোগাযোগ রয়েছে তা ছিন্ন করতে পারবে। তারপরে দেখো এখানে বলা হচ্ছে যে ভারত সচিব পদের অবসান। এই আইনের মাধ্যমে ভারত সচিব পদের অবসান হয়েছিল এবং ভারত ইউনিয়ন এবং পাকিস্তানের সাথে সম্পর্ক রক্ষার দায়িত্ব অর্পণ করা হয় কমনওয়েলথ সেক্রেটারির উপর। এবার ভারত সম্রাট উপাধিও বিলোপ করা হয়েছিল। এ আইন পাশের ফলে রাজকীয় মর্যাদা ও উপাধি হতে ব্রিটিশ রাজের ভারত সম্রাট উপাধি বিলুপ্ত হয়। এবার দেখো হচ্ছে যে সিভিল সার্ভেন্টসদের প্রসঙ্গে, এ আইনে বলা হয় যে ভারতীয় জনপ্রশাসনে নিয়োজিত সিভিল সার্ভেন্টসরা ভারত বা পাকিস্তান যে কোনো ডোমিনিয়ন সরকারের অধীনে চাকরি করার ইচ্ছা প্রকাশ করলে 1947 সালের 14 আগস্টের পূর্বের ন্যায় সকল সুযোগ সুবিধা পাবে। আমরা জানি যে ভারত এবং পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পূর্বে প্রশাসনিক ব্রিটিশ সাম্রাজ্যের
অন্তর্ভুক্ত, অর্থাৎ প্রশাসন পরিচালনার সাথে যারা জড়িত ছিলেন, অর্থাৎ যে সকল কর্মকর্তা কর্মচারীরা প্রশাসনিক কাজকর্ম করতেন, এদেরকে বলা হচ্ছে সিভিল সার্ভেন্ট। এদের সম্পর্কে এই আইনে বলা হলো যে এই সিভিল সার্ভেন্টরা কি করতে পারবে, ভারত বা পাকিস্তান যে কোনো রাষ্ট্রের সাথে যুক্ত হতে পারবে, এবং এই দুইটা রাষ্ট্রের অধীনে চাকরি করার ইচ্ছা প্রকাশ করলে 1947 সালের 14ই আগস্টের পূর্বে তারা যে সকল সুযোগ সুবিধা পেত সেরূপ সুযোগ সুবিধাই তারা পাবে। অর্থাৎ এই যে জনপ্রশাসনে যে কর্মকর্তা কর্মচারীরা ছিলেন, তারা কিন্তু নিজেদের ইচ্ছা মতো পাকিস্তানেও যোগ দিতে পারবেন এবং ভারতেও যোগ দিতে পারবেন। অর্থাৎ যে সরকারের অধীনে তারা চাকরি করার ইচ্ছা প্রকাশ করবে সেই সরকারের অধীনে তারা চাকরি করতে পারবে, এবং তারা পূর্বে যেই ধরনের সুযোগ সুবিধা পেত চাকরিতে থাকাকালীন সময়ে, এই 47 সালের 14ই আগস্টের পর সেই একই ধরনের সুযোগ সুবিধা তারা পাবে, তারা যে রাষ্ট্রেরই সরকারের অধীনে চাকরি করুক না কেন। এটা কিন্তু 1947 সালের ভারত স্বাধীনতা আইনে বলা হয়েছিল প্রশাসনিক কর্মকর্তাদের প্রসঙ্গে। তাহলে আমরা আরেকবার একটু এটা দেখি, এখানে কি বলা হচ্ছে যে এই আইনে বলা হয় যে ভারতীয় জনপ্রশাসনে নিয়োজিত সিভিল সার্ভেন্টসরা ভারত বা পাকিস্তান যে কোনো ডোমিনিয়ন সরকারের অধীনে চাকরি করার ইচ্ছা প্রকাশ করলে 1947 সালের 14 আগস্টের পূর্বের ন্যায় সকল সুযোগ সুবিধা পাবে। অর্থাৎ এই প্রশাসনিক কর্মকর্তারা যে কোনো ডোমিনিয়নে যোগ দিতে পারবে এবং তাদের চাকরি পূর্বে যেই ধরনের সুযোগ সুবিধা পেত সেই ধরনের সুযোগ সুবিধাই তারা পাবে। এটা 1947 সালের ভারত স্বাধীনতা আইনে বলা হয়েছিল। এবার আসো আমরা দেখব, এখানে বলা হচ্ছে যে 1935 সালের ভারত শাসন আইনের সংশোধনী। 1947 সালের ভারত স্বাধীনতা আইনের আগ পর্যন্ত কিন্তু আমরা জানি 1935 সালের ভারত শাসন আইন ছিল। তাহলে এখানে দেখো, এই 1935 সালের ভারত শাসন আইনের কিছু সংশোধনী করা হয়েছিল। এখানে বলা হচ্ছে যে ডোমিনিয়ন গণপরিষদ কর্তৃক সংবিধান রচিত না হওয়া পর্যন্ত দুই দেশের শাসন ব্যবস্থা 1935 সালের ভারত শাসন আইনের নিম্নলিখিত সংশোধন সাপেক্ষে শাসিত হবে। অর্থাৎ এই যে 1947 সালের ভারত স্বাধীনতা আইন, অর্থাৎ নতুন সংবিধান, দুটি রাষ্ট্র যে সৃষ্টির কথা বলা হয়েছে, তাহলে এই দুটি রাষ্ট্রের দুটি সংবিধান রচনার আগ পর্যন্ত এই দুই দেশের শাসন ব্যবস্থা পরিচালিত হবে 1935 সালের ভারত শাসন আইনের নিম্নলিখিত সংশোধন সাপেক্ষে। অর্থাৎ কিছু কিছু 1935 সালের ভারত শাসন আইনের সংবিধানকে সংশোধন করা হয়েছিল যাতে এই দুই দেশের নতুন সংবিধান রচনার আগ পর্যন্ত এই সংবিধান অনুযায়ী দেশটা কিভাবে পরিচালিত হবে। যেমন এখানে দেখো, আমরা জানি যে 1935 সালের ভারত শাসন আইনে গভর্নর জেনারেল এবং গভর্নরদেরকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছিল, কিন্তু এখানে বলা হচ্ছে যে গভর্নর জেনারেল ও গভর্নরদের স্বেচ্ছাধীন ক্ষমতা, বিশেষ ক্ষমতা কি করা হবে, অবসান ঘটবে, এবং স্ব মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী তারা শাসন কার্য পরিচালনা করবে। অর্থাৎ এখানে গভর্নর জেনারেল এবং গভর্নরদের স্বেচ্ছাধীন ক্ষমতা থাকবে না, সেটার অবসান ঘটনা হবে, এবং প্রত্যেকটা রাষ্ট্রে, যে ভারত এবং পাকিস্তান যে দুইটা রাষ্ট্র নতুন সৃষ্টি হবে, সেখানে কি করা হবে, স্ব মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী তারা কি করবে, শাসন কার্য পরিচালনা করবে। এবার দেখো, বলা হচ্ছে গভর্নর জেনারেল নিয়োগ। এখানে দেখো, ভারত ও পাকিস্তানের মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী ব্রিটিশ রাজ গভর্নর জেনারেল নিয়োগ করবেন। অর্থাৎ নতুন সংবিধান রচনার আগ পর্যন্ত শাসন ব্যবস্থা পরিচালনার জন্য কি করবে, ব্রিটিশ রাজ ভারত এবং পাকিস্তানের মন্ত্রিসভার সাথে পরামর্শ করে গভর্নর জেনারেল নিয়োগ করবেন। তারপরে দেখো, ব্রিটিশ পার্লামেন্টের ক্ষমতা হ্রাস। এই আইনের মাধ্যমে কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের ক্ষমতা কি করা হয়েছিল, হ্রাস করা হয়েছিল। অর্থাৎ ডোমিনিয়নের আইন সংক্রান্ত ব্যাপারে ব্রিটিশ পার্লামেন্টের কোনো প্রাধান্য থাকবে না, ব্রিটিশ পার্লামেন্টের কোনো আইন
ডোমিনিয়নে প্রযোজ্য হবে না, অর্থাৎ ভারত এবং পাকিস্তান নামক যে দুটি নতুন রাষ্ট্রের সৃষ্টি হবে সেখানে কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের কোনো আইনই প্রযোজ্য হবে না, অর্থাৎ এখানে ব্রিটিশ পার্লামেন্টের ক্ষমতা সম্পূর্ণভাবে হ্রাস করা হয়েছিল। এবার আসো আমরা দেখব যে 1947 সালের ভারত স্বাধীনতা আইনের তাৎপর্য ও মূল্যায়নটা কি। প্রথমেই দেখো যেটা বলা হচ্ছে যে 1947 সালের ভারত স্বাধীনতা আইন ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক সমস্যা সমাধানের পথে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ও সর্বশেষ পদক্ষেপ। আমরা জানি 1947 সালের ভারত স্বাধীনতা আইনের মাধ্যমেই কিন্তু ভারত এবং পাকিস্তান নামক দুটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল, এবং ব্রিটিশ ভারতে সব সময় যে শাসনতান্ত্রিক সমস্যা ছিল এবং রাজনৈতিক সমস্যা ছিল সেটার সর্বশেষ এবং সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল 1947 সালের ভারত স্বাধীনতা আইন। পরের পয়েন্টটা হচ্ছে এই আইন দ্বারা সুদীর্ঘ প্রায় 200 বছরের ব্রিটিশ শাসনের অবসান এবং দুটি স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। অর্থাৎ এ সুদীর্ঘ যে 200 বছর ব্রিটিশ শাসনের অধীনে এই উপমহাদেশটা ছিল, এই আইনের মাধ্যমেই কিন্তু এই 200 বছরের ব্রিটিশ শাসনের অবসান হয় এবং দুটি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব ঘটে। পরের পয়েন্টটা হচ্ছে এই আইন দ্বারা গভর্নর জেনারেল ও গভর্নরের স্বেচ্ছাধীন ক্ষমতা বিলুপ্ত করায় ভবিষ্যতে ভারত ও পাকিস্তানে সংসদীয় ও দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার পথ সুগম হয়। তার পরের পয়েন্টটা হচ্ছে যে সশস্ত্র স্বাধীনতা যুদ্ধ বা বিনা রক্তপাতে এই আইন দ্বারা দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। তবে দেখো যে তবে এই আইনের কিছু কিছু ক্ষেত্রে অস্পষ্টতার কারণে দেশীয় রাজ্য, বিশেষ করে অঙ্গরাজ্যগুলো কিভাবে দুটি স্বাধীন রাষ্ট্রের সাথে যুক্ত হবে সে সম্পর্কে সুস্পষ্ট বিধান না থাকায় কাশ্মীর সহ অনেক সমস্যার সৃষ্টি হয়। এই আইনে মূল লাহোর প্রস্তাবকে এড়িয়ে যাওয়ার এবং দায়িত্বশীল সরকার গঠন সম্পর্কে স্পষ্ট বিধান না থাকায় পরবর্তী সময়ে পাকিস্তানে সংকট সৃষ্টি হয়। এর ফলে পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের দ্বারা সালের ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে সুদীর্ঘ প্রায় 200 বছরের ব্রিটিশ শাসনের অবসান হয়েছিল এবং দুটি স্বাধীন রাষ্ট্র, অর্থাৎ ভারত এবং পাকিস্তান নামক দুটি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব ঘটেছিল। যদিও এখানে মূল লাহোর প্রস্তাবের মূল ধারাকে কি করা হয়েছিল, পরিবর্তন করা হয়েছিল এবং একটা পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি করা হয়েছিল, এবং কিছু কিছু এই আইনের সমস্যা থাকার পরেও আমরা বলতে পারি যে 1947 সালের ভারত স্বাধীনতা আইন ভারতীয় উপমহাদেশে খুবই তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ, কারণ এই আইনের মাধ্যমেই কি হয়েছিল, দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছিল, একটা পাকিস্তান এবং একটা ভারত। তাহলে আজকে আমরা জানলাম যে 3 জুন পরিকল্পনা বা মাউন্টব্যাটেন পরিকল্পনা কি এবং 1947 সালের ভারত স্বাধীনতা আইনের প্রধান ধারা বা বৈশিষ্ট্যগুলা এবং এ আইন কেন তাৎপর্যপূর্ণ। আশা করি তোমরা আমার এই আলোচনার মাধ্যমে উপকৃত হবে। এতক্ষণ আমার সাথে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ।